আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারহানা সালাম। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। প্যারোলে নয় খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি বিএনপির, প্যারোলে মুক্তির সিদ্ধান্ত হয়নি জানালেন তথ্যমন্ত্রী। নিরাপত্তার স্বার্থে সেন্ট মার্টিনে আবারও বিজিবি মোতায়েন, স্বার্থান্বেষী মহল রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর। অগ্নি দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত হল গুলশানের নাভানা টাওয়ার এবং টিএনসিসি মার্কেট, কঠোর হওয়ার ঘোষণা উত্তরের মেয়রের। প্যারোলের নামে কারো দয়াই নয়, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি। কারাবন্দী দলীয় প্রধানের সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে রাজধানীতে গণ অনশন কর্মসূচিতে বিএনপির নীতি নির্ধারকরা একথা বলেন। আদালতের উপর সরকারের প্রভাব থাকায় খালেদা জিয়া জামিনে মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করে তারা বলেন, তাই কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে। অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বলেন, প্যারোলে মুক্তি হবে খালেদা জিয়ার জন্য রাজনৈতিক মৃত্যুর সমান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানা কর্মসূচির মাধ্যমে দলীয় প্রধানের মুক্তির দাবিতে নেতাকর্মীদের সংগঠিত ও জনমত গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। এরই অংশ হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার সকাল 10:30 থেকে টানা প্রায় 6 ঘন্টার গণ অনশন কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। এতে খালেদা জিয়াকে মুক্ত করার ব্যর্থতা সহ নানা ইস্যুতে আত্মসমালোচনা করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। 14 মাস হয়ে গিয়েছে দেশ যেটি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 35 জন ভাইস চেয়ারম্যান কোথায়, এখানে 100 জন অ্যাডভাইজার কোথায়, এখানে সম্পাদক মণ্ডলী 300 জন কোথায়, এখানে বিরাজনীতিকরণ করার যে প্রক্রিয়া, রাজনৈতিক শূন্যতা বর্তমান সরকার সৃষ্টি করেছেন, এই শূন্যতা বেশিদিন থাকতে পারবে না। অনশনে সংহতি জানাতে আসা জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির নামে নতুন নাটক মঞ্চস্থ করছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন প্যারোলে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের সাথে আলোচনা করতে যান নাই, দ্বিতীয় নজির হবে বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে যাবেন না, প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু। আপোষ করে, দরকষাকষি করে খালেদা জিয়ার মুক্তি সম্মানজনক হবে না। সরকারের একটা মহল কৌশলে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। দৃশ্যটা এরকম, যেদিন বেগম জিয়া বেরোবেন ঢাকা মহানগরে মানুষের ঢল নামবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারকরা বলেন, সরকারের কোনো পাতানো ফাঁদে পা দেবে না দল। তারা বলেন, চেয়ারপারসনের মুক্তির ইস্যুতে প্রয়োজনে রাজপথেই সমাধান খুঁজবে বিএনপি। তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। এবং খালেদা জিয়ার কারাবাস গণতন্ত্রের আন্দোলনের একটি অংশ, বেশিদিন আর এই অস্বাভাবিক জনবিচ্ছিন্ন সরকার কারাগারে রাখতে পারবে না। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমাজউদ্দিন আহমদ বিএনপি মহাসচিবকে পানি পান করিয়ে অনশন ভাঙান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়ার পক্ষ থেকে যদি এ বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয় তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর যুব সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তাভাবনা করছে এটি নয়। বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলেই কিন্তু সেটি বিবেচনার সুযোগ আছে। তার আগে তো তাকে এইভাবে মুক্তি দেওয়ার কোনো কারণও নেই, কোনো প্রয়োজনও নাই, যদি ওরা না চায়, বেগম খালেদা জিয়া নিজে যদি না চায়।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। এই মামলায় গত মার্চে খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে সে জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন এবং কায়সার কামাল শুনানি করেন। পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, প্যারোলে নয়, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি। হাইকোর্ট রুল দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল, সেই জামিনের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। আজকে আপিল বিভাগও হাইকোর্ট বিভাগের এই সিদ্ধান্ত বহাল রেখেছে। আগুন দিয়ে মানুষ পোড়ানোর মামলায় বেগম খালেদা জিয়া জামিন পেলেন। জামিন বহাল রাখলো হাইকোর্ট সরকার ইচ্ছাকৃতভাবে, একের পর এক মামলা করে আমরা জাজ করে বেল পেলে, হাইকোর্টে বেল পেলে সেটা আবার যায় আপিল বিভাগে যাওয়া হয়, এইভাবে কালক্ষেপণ করে একটা নির্জন কারাগারে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। আমরা আশা করি তাকে আমরা তড়িৎ তাদেরকে জামিন পাবো, যদি সরকার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বাধার সৃষ্টি না করে। সেন্ট মার্টিন এলাকার নিরাপত্তায় আবারও সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজ থেকে ওই দ্বীপে সীমান্ত প্রহরার কাজ শুরু করেছে তারা। বিজিবি গণসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানিয়েছেন, ওই দ্বীপটির নিরাপত্তায় বিজিবির যতজন সদস্য দরকার তা মোতায়েন থাকবে। সেন্ট মার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র্যাব এবং বিজিবি। তিনি জানান, বিভিন্ন সময়ে দস্যুতার ঘটনাও ঘটেছে সেখানে। এ অবস্থায় দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা প্রয়োজন বলে মনে করছে সরকার। এর আগে 1997 সাল পর্যন্ত সেন্ট মার্টিনে মোতায়েন ছিল তৎকালীন বিডিআর বা বাংলাদেশ রাইফেলস। স্বার্থান্বেষী মহল হতাশাগ্রস্ত রোহিঙ্গাদের অসৎ কাজে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এশিয়া প্যাসিফিক অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিক অধিকার দিতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের নাভানা টাওয়ারকে আগুন দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভবনটিতে অগ্নি ঝুঁকি সাইনবোর্ড লাগানো হয়েছে। একই এলাকায় ডিএনসিসি মার্কেটটিকেও আগুন দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় উপযুক্ত নয় বলে ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশনের আগুন নিরাপত্তা বিশেষজ্ঞ টিম পরিদর্শনের পর এমন ঘোষণা দেওয়া হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। অভিজাত ঢাকার চকচকে আকাশ ছোঁয়া এমন ভবনে আছে দেশি বিদেশে বিভিন্ন কোম্পানির অফিস, নামিদামি প্রতিষ্ঠান, তারকা হোটেল, এমনকি বিশ্ববিদ্যালয় শাখাও। কিন্তু ভবনগুলো আসলে কতটা নিরাপদ তা জানা নেই এর বাসিন্দাদের, কারণ ভবনের মালিকরা তা জানাতে প্রকাশ্যে কোনো ব্যবস্থাই রাখেননি। বড় বড় আগুন দুর্ঘটনার পর বিভিন্ন সংস্থার সরেজমিন অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে এসব তথ্যই। আমরা দেখলাম তো ওদের ফায়ার সিস্টেম আছে, বাট এটা ফাংশনিং না। তাই ওদের যেমন ওদের ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে, এটা কাজ করতেছে না। এক্সিট উইড যতটুকু থাকার কথা ততটুকু নাই। এটা মিক্সড অকুপেন্সি, মার্কেট, অফিস প্লাস রেসিডেন্সিয়াল সব একসাথে, যেটা থাকার কথা না। ঢাকার প্রসিদ্ধ এ বহুতল ভবনে এমন অনেক অব্যবস্থাই চোখে পড়ে অভিযান পরিচালনাকারী দলের কাছে। নাভানা টাওয়ারের অনেকেই এসব জানতেনই না। আমরা বেশ কয়েক জায়গায় টেস্ট করছি, কোনো জায়গায় এটা কাজ করেনি। আমার মনে হয় না যে ওনারা নিজস্বভাবে আগুনটাকে রক্ষা করতে পারে। এরপর ডিএনসিসির আগুন নিরাপত্তা বিশেষজ্ঞ দল যায় তাদেরই বাণিজ্যিক স্থাপনা ডিএনসিসি মার্কেটে। পরীক্ষা করে দেখা যায় এটিও আছে আগুন দুর্ঘটনার নিরাপত্তা ঝুঁকিতে। এখানে ফায়ার ডিটেকশন সিস্টেম নাই, ফায়ার অ্যালার্ম সিস্টেমটা ওইভাবে নাই যেভাবে আমাদের থাকা দরকার। তাদের এখানে হাইড্রেন্ট সিস্টেমটা নাই। আমরা যে ফায়ারের ব্যবস্থাগুলো করেছি এটার যে একটা প্ল্যান, মানে বললো যে আসলে আপনাদের পর্যাপ্ত এক্সিট আছে,
বাট জনগণকে তো বুঝতে হবে যে কোন দিকে এক্সিট, ওটা আপনারা অ্যারো করবেন। অভিযানে আগুনের ঝুঁকি চিহ্নিত করে তা সংশোধনের জন্য ভবন মালিকদের সতর্ক করে দেন সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গোলটেবিল বৈঠকের আয়োজন করে দৈনিক প্রথম আলো। বিএনপিসিতে কোনো বিল্ডিং পাস করার জন্য যে কমিটিটা ফর্ম করা হয়েছে সেখানে কোনো ফায়ার ইঞ্জিনিয়ার রাখা হয় নাই, দ্যাট ইজ এ ডেম প্রবলেম। ডিজাস্টার অনেক বেশি হতে পারত, বিকজ প্রত্যেকটা বিল্ডিং অ্যাডজাসেন্ট, তাহলে কি করে একটা 20-তলা বিল্ডিং আপনি পরপর অ্যাটাচ করে অ্যালাউ করেছেন? ঢাকা শহরের বাসিন্দা আগ্নেয়গিরির উপরে বসবাস করছে, মাকড়সার জালের মতন গ্যাসের লাইন আছে, গ্যাসের লাইনগুলি বাস্ট হবে এবং ইলেকট্রিক তার পরে স্পার্ক হবে, আগুন জ্বলবে 15-20 দিন। মেয়র, নগর পরিকল্পনাবিদ, রাজুক কর্মকর্তা, ভবন নির্মাণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা তাদের অবস্থান থেকে তুলে ধরেন নানা সুপারিশ। রেগুলেটরি বডিকে যদি আমরা স্ট্রং না করতে পারি তাহলে কিন্তু আবার কিন্তু আবার সবাই কিন্তু একজন আরেকজন চান্স নেবে। এভরিওয়ানস বিজনেস ইজ নো ওয়ান বিজনেস। আসলে রাজুকের ব্যর্থতাই বলতে হবে যে অকুপেন্সি সার্টিফিকেট বিষয়টি 2008-এর রুলে এটা নিশ্চিত করা ছিল কিন্তু সেটা রাজুক করতে পারেনি। আমরা তো সার্বিক শহরও দেখছি না, একটা জোন বা এলাকাও দেখছি না, ওখানে কি থাকবে। একজন আমরা বললাম যে প্রত্যেক এলাকায় একটা পুকুর থাকতে হবে, আর পুকুরটা থাকবে কোথায়? যা ছিল সব তো বন্ধ করে দিয়েছি, এখন আবার কাটবো। তো এই মাস্টার প্ল্যানটা যদি না থাকে, ডিটেইল এরিয়া প্ল্যান যদি না থাকে, তাহলে অনেক সমস্যা হবে। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, নিজেদের স্বার্থেই ভবন মালিকদের আগুন ঝুঁকি মোকাবেলার শতভাগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের মধ্যে যেই সব বিল্ডিং এ যাব তাদেরকে আমরা বলবো এগুলো আপনারা ঠিক করুন, আপনারা কতদিন পর্যন্ত সময় নেবেন, ওই সময়ের পরে কিন্তু ওই বিল্ডিং আমি আবার আমার লোক পাঠাবো, তারপর যদি ঠিক না হয় আমি কিন্তু বাধ্য হব আমি সকল ধরনের অ্যাকশন নেওয়ার জন্য। অনুষ্ঠানের বিশেষজ্ঞ বক্তারা বলেন, কাউরান বাজারের সিএ ভবন বা যেখানে এই বৈঠক হচ্ছে তাও ঝুঁকিপূর্ণ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। তৈরি পোশাক উৎপাদন এবং রপ্তানি আয় বাড়াতে নতুন বাজার সম্প্রসারণে কাজ করতে চায় উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নতুন পরিচালনা পরিষদ। বিজিএমইএর নবনির্বাচিত পরিচালকরা জানিয়েছেন, নতুন বাজার তৈরির জন্য অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা হাতে নেবেন তারা। তবে নতুন মজুরি কাঠামো, বিদ্যুৎ এবং জ্বালানি সংকট সহ উৎপাদন খরচ বেড়ে গার্মেন্টস শিল্প সক্ষমতা হারাচ্ছে বলে দাবি তাদের। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের ইতিহাসে প্রথম নারী সভাপতি হতে যাচ্ছেন রুবানা হক। শনিবার তার নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়। গার্মেন্টস শিল্পের স্বার্থে ও শ্রমিকদের কল্যাণে সবাইকে নিয়ে একসাথে কাজ করার ঘোষণা দেন তিনি। শ্রমিকদের কল্যাণে, শিল্পের স্বার্থে এবং আমাদের সমস্ত উদ্যোক্তা যারা আছেন, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ, সবার স্বার্থে আমরা একসাথে কাজ করব। বাংলাদেশ যখন 50 ছুঁই করছে, এই সময়টিতে আমরা গর্ব করার মতো একটা শিল্পখাত গড়ে তুলব। তৈরি পোশাক শিল্পে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার পর বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে তা পুনরুদ্ধারে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন বলে মনে করেন নবনির্বাচিত পরিচালকরা। আমাদের বায়ারদের সাথে নেগোসিয়েশন করে আমরা প্রাইসটা যেন বাড়াতে পারি, আমরা সরকারের কাছ থেকে যেন নীতি সহায়তা নিতে পারি, কারণ এই 1-2 বছর যদি আমরা টিকে থাকতে পারি তাহলে লং রানে হয়তো আমরা এই ফ্যাক্টরিগুলো, যারা দীর্ঘদিন এই শিল্পে অবদান রেখেছে, তারা কিন্তু বেঁচে যাবে। সর্বশেষ মজুরি যে বৃদ্ধি করেছে, এই মজুরিটা আমাদের সক্ষমতার বাহিরে চলে গেছে, বাজারে অর্ডারও কম রয়েছে, ক্রেতারা আমাদের ফ্যাক্টরিগুলি কমপ্লায়েন্ট হওয়ার কারণ পরও তারা আমাদের বাজারে যে সঠিক মূল্য সেটা আমাদেরকে দিচ্ছে না। রানা প্লাজার ইম্প্যাক্ট, তাজদিনের ইম্প্যাক্ট, আমাদের যে ইমেজ সংকট, আমাদের যে দামের সমস্যা, এই প্রত্যেকটা সমস্যা যখন ছোটোর উপরে পড়ে সে কিন্তু এটা অ্যাবজর্ব করতে পারে না, যে বড় সে কিন্তু কোনো না কোনোভাবে এটাকে ম্যানেজ করতে পারে। তাদের মতে পোশাক শিল্পে সক্ষমতার জন্য সরকারের নীতিগত সহায়তার পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগও জরুরি। মনীষ হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়ে সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে 7 খুনের ঘটনায় নিহত এবং আহত পরিবারের সদস্যদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ভবিষ্যতে পাহাড়ে যে কোনো নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান সিএসি। অনুষ্ঠানে নিহত 7 জনের পরিবারে প্রত্যেককে 5.5 লাখ, গুরুতর আহত 19 জনকে 1 লাখ, আহত 14 জনকে 50,000 করে টাকা দেওয়া হয়। আমরা অত্যন্ত দুঃখিত এবং এর জন্য অনুতপ্ত যে এরকম ঘটনা ঘটে গেল, আর
পরবর্তী নির্বাচনে তো অবশ্যই আমাদের মেজার থাকবে, সুসুক মেজার থাকবে, যাতে এরকম সহিংস ঘটনা না ঘটে। সড়ক পরিবহন আইনে মৃত্যুদণ্ডের বিধান না থাকলেও বেপরোয়া গাড়ি চালিয়ে কারো মৃত্যু হলে হত্যা মামলা করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক পরিবহন আইনের সঠিক বাস্তবায়ন শুরু হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। সম্পূর্ণ বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে তা এই দুর্ঘটনা হয়েছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে, তাহলে তাকে এই পেনাল কোডের 302 ধারা বিচার করতে তো কোনো বাধা নেই, তাহলে কিন্তু কারণ সেটা হত্যা, সেটা আর দুর্ঘটনার মধ্যে পড়ে না। আরও 614 জন চরমপন্থী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে। মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই আত্মসমর্পণকারীদের সরকার বিশেষ সুযোগ দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তখন এই চরমপন্থীরা নানাভাবে নানা নামে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করত এবং তাদের একটা বলয় সৃষ্টি করে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করত। যারা ভুল বুঝে সারেন্ডার করবেন এবং এই কর্ম তারা আর কোনো দিন করবেন না এই রকম ওয়াদা করলে তাদেরকে মানে আইনি সহযোগিতা সহ স্বাভাবিক জীবন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। পুরনো ঢাকায় আগুন নেভাতে আর্মানি টোলায় নতুন একটি ফায়ার স্টেশন তৈরির ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সেই সাথে সেখানকার নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সবকিছু করারও প্রতিশ্রুতি দেন তিনি। আর্মানি টোলা মাঠে কেমিক্যাল ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। গ্রুপ করে আমরা আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে করে ভবিষ্যতে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা যাতে তাৎক্ষণিকভাবে নিজেরাই সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। আগামী 9 তারিখ আমরা এই কার্যক্রমের শুরু করব ইনশাল্লাহ। হঠাৎ করে যদি আগুন লেগে যায় এখান থেকে তাৎক্ষণিকভাবে যাতে ফাইট করতে পারে, আমি ফায়ার ডিজির সঙ্গে কথা বলেছি, এখানে একটা ফায়ার স্টেশন করে দেব। ভবন নির্মাণ সংশ্লিষ্ট আইন কানুন মেনে না চললে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন গণফোরাম সভাপতি এবং আইনবিদ ডক্টর কামাল হোসেন। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জননিরাপত্তা, আগুন ঝুঁকি এবং আইন প্রয়োগ নিয়ে এক আলোচনার সভায় এ তাগিদ দেন ডক্টর কামাল হোসেন। এ সময় বক্তারা সারা দেশে অগ্নিকাণ্ডের পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা না নেয়ার সমালোচনা করেন। তারা বলেন, বিল্ডিং কোড না মেনে কিংবা ভবন তৈরির আইন অমান্য করে রাজধানীতে একের পর এক ঝুঁকিপূর্ণ ভবন তৈরি হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেদিকে কোনো নজরই দিচ্ছে না। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তামাকের দাম সবচেয়ে কম, তাই প্রতিনিয়ত তামাক সেবনের হার বাড়ছে এবং প্রতিবছর তামাকজনিত রোগে সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন বিআইজিডির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে তামাক পণ্যে উচ্চ হারে কার্যকর কর আরোপের তাগিদও দেয়া হয়। ব্র্যাক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সিগারেটের ক্ষেত্রে 4 স্তর কমিয়ে 2টি স্তরে আনা, বিড়ির জন্য স্পেসিফিক এক্সারসাইজ বা সুনির্দিষ্ট কর প্রথা প্রচলন এবং ধোয়াবিহীন তামাকের ট্যারিফ ভ্যালুর পরিবর্তে সর্বোচ্চ খুচরা মূল্যের ভিত্তিতে করারোপের সুপারিশ করা হয়। এছাড়া ধোয়াবিহীন তামাক উৎপাদন কারখানা নিবন্ধনেরও সুপারিশ করেন বক্তারা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন 2019 সিজন 4 উপলক্ষে এক আনন্দ র্যালির আয়োজন করে গাজীপুর সিটি কর্পোরেশনের মৌচাক এলাকার রাকিব ইলেকট্রনিক্স। র্যালিতে ঐতিহ্যবাহী পালকি, নববধূর সাজ এবং হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ডাক পিয়ন, রানারের সাজ প্রদর্শন করা হয়। পাশাপাশি টিভিসি বোর্ডে ওয়ালটন পণ্যে বিভিন্ন অফার, পিক আপ ভ্যানে সাইনবোর্ড, বিজ্ঞাপন প্রদর্শন, ব্র্যান্ড পার্টি এবং মাইকিং করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময়
ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার গ্যারান্টি 12 বছর, এসি কম্প্রেসারের গ্যারান্টি 10 বছর, এলইডি প্যানেল গ্যারান্টি 4 বছর এবং এসিতে ক্যাশব্যাক সহ ক্যাশ ভাউচার অফার সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলি লিফলেটের মাধ্যমে জনসাধারণকে বিতরণ করা হয়। হাজারো মানুষের অংশ নেওয়া র্যালিটি মৌচাক শিল্প এলাকার বিভিন্ন সড়ক প্রদর্শন করে। পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডকে 6 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এছাড়া জয় পেয়েছে প্রাইম দলেশ্বর এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে আগে ব্যাট করতে নেমে শুভাশিস রায় এবং মোহাম্মদ শহীদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 29 রানে 5 উইকেট হারায় আবাহনী। এরপর মোসাদ্দেক হোসেন 40 রানে অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত 122 রানে গুটিয়ে যায় ঢাকার জায়ান্টরা। জবাবে মেহেদি মারুফের 59 রানে ভর করে 139 বল আর 6 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রূপগঞ্জ। অন্য ম্যাচে ফতুল্লার প্রাইম দলেশ্বরের বিপক্ষে 160 রানে গুটিয়ে যায় উত্তরা স্পোর্টিং ক্লাব। জবাবে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় প্রাইম দলেশ্বর। ফরহাদ হোসেন 59 আর মার্শাল আয়ুব খেলেন 54 রানের ইনিংস। আইপিএলের শুরুতে টানা 6 ম্যাচ পরাজয়ে লজ্জার নতুন রেকর্ড গড়ল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। রোববার দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে 4 উইকেটে হেরেছে বিরাট কোহলির দল। বেঙ্গালুরুর দেয়া 150 রানের সহজ টার্গেটে খেলতে নেমে শ্রেয়াস আইয়ারের 67 রানের ইনিংসে ভর করে 7 বল বাকি থাকতে নিজেদের দ্বিতীয় জয় পায় দিল্লি। এর আগে বেঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 149 রান করে স্বাগতিকরা। অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ 41 রান করে। দিল্লির পেসার কাগিসো রাবাদা 21 রানে নিয়েছেন 4 উইকেট। মার্শাল জাতীয় মহিলা বেসবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার পুলিশ, ইউএসসিডি গাজীপুর এবং সুলাইমান এসসি। আগামীকাল ফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশ আনসারের মুখোমুখি হবে সুলাইমান এসসি। অন্য সেমিতে ইউএসসিডির প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। এর আগে আজ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। উপস্থিত ছিলেন বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুলাইমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলার মানব সম্পদ এবং প্রশাসন উপদেষ্টা মীর মোতাহার হাসান। এই ছিল এখনকার মতো। শেষ করবার আগে ইউপি সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। প্যারোলে নয় খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি বিএনপির। প্যারোলে মুক্তির সিদ্ধান্ত হয়নি জানালেন তথ্যমন্ত্রী। নিরাপত্তার স্বার্থে সেন্ট মার্টিনে আবারও বিজিবি মোতায়েন। স্বার্থান্বেষী মহল রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর। অগ্নি দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত হল গুলশানের নাভানা টাওয়ার এবং ডিএনসিসি মার্কেট। কঠোর হওয়ার ঘোষণা উত্তরের মেয়রের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।